হ্যালো বন্ধুরা, আরও একবার ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আরও দুটো ট্রেলার আমরা রিভিউ করব, মানে আমার পার্সোনালি কেমন লাগলো সেই রিয়াকশনটা দেব। তো অপারেশন সুন্দরবন অনেকদিন বাদে এটার অফিসিয়াল ট্রেলার এলো, টিজার এসেছিলো, বেশ ভালো রেসপন্স পেয়েছিল। এবং অপরাজেয় বলে আর একটা বাংলা সিনেমা আছে নিহাল দত্তের, যেখানে রঞ্জিত মল্লিক স্যারকে আমরা অনেকদিন বাদে তার আগের ফর্মে, পুরনো ফর্মে দেখতে পারবো। তো প্রথমে কথা বলছি অপারেশন সুন্দরবন নিয়ে। তো প্রথমেই মানে দীপঙ্কর দীপন ডিরেক্টরকে বলতে চাই যে এই স্কেলে একটা সিনেমা ভাবার এবং সুন্দরবনকে নিয়ে ভাবার জন্য, সুন্দরবনে অ্যাকচুয়ালি এই যে বলো মানে বাঘ, হরিণ, কুমির যা আছে এগুলো তো আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, কিন্তু তার পাশাপাশি এখানে যে জলদস্যুর মানে পাইরেটস যারা, তাদেরও যে একটা গল্প আছে সেটা কিন্তু এই সিনেমাতে মানে মেইন হাইলাইট পয়েন্ট। এবং সেটাকে আটকানোর জন্য র্যাব যারা মানে যে সোসাইটিটা প্রডিউসও করছে, সেই র্যাব কী করে এই দস্যুদের হাত থেকে সুন্দরবনকে মানে সেফ রাখছে সেটা এখানে দেখানো হচ্ছে। রিয়াজ আছে, সিয়াম আছে, নুসরত ফারিয়া, দর্শনা মনিক, তাসকিন রহমান, বেশ ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস চুজ করা হয়েছে। এবং কিছু কিছু ডায়লগ সংলাপ বেশ 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 ভালো লাগলো, যে সুন্দরবনে কোনো নিয়ম চলে না, সুন্দরবনের নিয়মই ফলো করতে হয়। কারণ এই যে প্রাকৃতিক যে জিনিসগুলো সেখানে তুমি তোমার নিয়ম খাটাতে পারো না, তোমাকে তাদের নিয়ম মেনেই তোমাকে চলতে হবে। এটা কিন্তু একদম 100% আর 200% ফ্যাক্ট, সত্যি কথা একদম। এবং এখানে যেভাবে অ্যাকশন ডিজাইনগুলো করা হয়েছে বেশ ভালো লাগছে, ড্রোন সিকোয়েন্সগুলো বেশ ভালো, কালার কারেকশানও আমি বলবো যে মানে ভালোই, কিছু কিছু আরও বেটার হতে পারতো বলে আমার মনে হয়েছে, কিন্তু ওভারঅল ভালো লাগছে দেখতে। স্কেলটা বেশ বড় ধরা হয়েছে এবং ভিজুয়ালস বেশ অ্যাপিলিং লাগছে কিন্তু। তো ওভারঅল আমি মানে খুবই আশাবাদী এই সিনেমাটা নিয়ে। সিনেমাটা হাওয়াও খুব ভালো চলছে শুনলাম বাংলাদেশে, এই সিনেমাটাও ভালো রেসপন্স পাক এটা অবশ্যই আমি চাচ্ছি, কারণ ভালো জিনিসকে ভালো বলতে হবে। দিন দা ডে বলে একটা এসেছিলো, পোষায়নি সেটা নিয়ে আমি তাই কোনো কথাই বলিনি, কিন্তু আমি চাই অপারেশন সুন্দরবন বেশ ভালো রেসপন্স পাক। এবার আমি কথা বলবো অপরাজেয় নিয়ে। তো অপরাজেয় ডিরেক্ট বাই নিহাল দত্ত, তিনি নিহাল দত্ত কিন্তু মোটামুটি মাঝে মাঝেই সিনেমা বানায়। এবার এখানে আমরা রঞ্জিত মল্লিক স্যারকে পুরনো ফর্মে ফিরে আসতে দেখতে পাচ্ছি। এখানে তিনি একজন উকিলের ভূমিকা করছেন, যিনি বিভিন্ন মানে ক্রিটিক্যাল কেস সলভ করে থাকেন এবং তার কাছে প্রচুর থ্রেট এগুলোও আসে, কিন্তু তিনি সেসবকে একদমই পাত্তা দেন না। তার নিজস্ব লাইফ আছে, তার ওয়াইফ লাবণী সরকার, এবং সাপোর্টিং রোলে আমরা সাবিত্রী ম্যামকে দেখতে পাচ্ছি, সুমিত গাঙ্গুলিকে দেখতে পেলাম, মৃণালবাবুকে দেখতে পেলাম। তো বোঝা যাচ্ছে সিনেমাটা শুটিং অনেক আগে কমপ্লিট হয়েছিলো, এতদিনে মানে মজোটেল আনছে সিনেমাটা। এবং ট্রেলারের কথা যদি বলতে হয়, স্টোরি ওয়াইজ মনে হচ্ছে যে অন্যান্য আর পাঁচটা বাংলা সিনেমার থেকে একটু অন্যরকম হচ্ছে। নতুনত্ব বলবো না, আমি বলবো পুরানত্ব। ইয়েস, পুরনো কিছু জিনিসকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, যেটা আমার মনে খুব দরকার। আগে এক সময় রঞ্জিত মল্লিকের সিনেমাগুলো দেখে দেখে আমরা বড় হয়েছি, সেখানে সে যেভাবে মানে বেল্টম্যান আখ্যা তিনি যেভাবে পেয়েছেন আর কি, তো সেই ফর্মটা দেখতে পেয়ে সত্যিই ভালো লাগছে। তবে আমি একটা কমপ্লেন করবো, সেটা হলো যে আমার ওভারঅল ট্রিটমেন্টটা না মানে ভালো লাগলো না। ওভারঅল যে সিনেমার ট্রিটমেন্টটা, ডায়লগ ভালো লাগছে, পারফরমেন্স ভালো লাগছে, কিন্তু একটা ট্রিটমেন্টের ব্যাপার থাকে না, লুক অ্যান্ড ফিল ওয়াইজ সব কিছু মিলে কোথাও গিয়ে মানে মনে হচ্ছে যে প্রোডাকশান ভ্যালুটা কোথাও একটু ডাউন আর কি। তো কালার কারেকশন অতটা আপ টু দ্য মার্ক লাগেনি আমার, কালার কারেকশানে কিন্তু অনেকটাই প্রোডাকশান ভ্যালু বাড়ানো যায় আমি নিজের কাজ করতে গিয়ে যতটা বুঝেছি আর কি। সো এটা টিমের ওপর, ডিরেক্টরের ওপর, আমি এটা নিয়ে কথা বলতে চাই না। তবে রঞ্জিত মল্লিক স্যারকে ফিরিয়ে আনার জন্য গোটা টিমকে অসংখ্য 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 ধন্যবাদ, মজুটেলকেও, ডিরেক্টর নিহাল দত্তকেও। এই সিনেমাটাও ভালো রেসপন্স পাক আমি এটাই চাই। তো ট্রেলারটা দেখো, যারা দেখোনি অবশ্যই দেখো অপরাজেয় ট্রেলার, বেশ ভালো লাগছে কিন্তু। লুক অ্যান্ড মানে রঞ্জিত মল্লিককে দেখতে পাবে, আমি লুক অ্যান্ড ফিলের কথা বলছি, সরি, রঞ্জিত মল্লিক স্যারকে দেখতে পেয়ে বেশ 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 ভালো লাগছে। এটাই তোমাদের সাথে শেয়ার করেছিল, তোমাদের কার কী মতামত নিজে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করা সেগুলো একদম ভুলবে না, এবং এই ধরনের ভিডিও আরও পেতে গেলে নিচে যে রেড সাবস্ক্রাইব আছে সেখানে ক্লিক করো, এবং সাথে সাথে আমাদের পুরো সদস্য হয়েছো, আমাদের সাথে মজা হয়, আড্ডা হয়, এবার আর কিচ্ছু হয় না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।